একটা মেয়েকে টাচ করে, একটা মেয়ের মধ্যে একটা অন্যরকম একটা শক আছে না, শক ওয়েভ, শর্ট খাইছো কোনো দিন? শর্ট, হালকা শর্ট, বেশি শর্ট না, এটা ভালো লাগার মতো একটা শর্ট, এরকম একটা শর্ট, ইলেকট্রিক একটা ইয়া হয়, বুঝছো? আমি জানি মেয়েদের ব্যাপার সবই জানি, জানো কি হবে? আমি ভার্জিন না তো, আমি জানতে চাচ্ছি এটা কি থিওরিটিক্যাল আর প্র্যাকটিক্যাল, এটা বলতে দুইটাই কি? হ্যালো হ্যালো, হ্যাঁ কি বললা? কি বললাম? ও ছি ছি, তো কিছু নেই, ছেলে মানুষ, কোনো সমস্যা নেই, হাঁসের মতো, পানি পড়লে গায়ে লাগবে না, মেয়ে হলে সমস্যা, মেয়ে হচ্ছে মুরগির পালকের মতো, একটু পানি পড়লে গায়ে লেপে যায়, আর লাইফের এক্সপিরিয়েন্স দরকার, সবকিছুরই দরকার, সেটা ভালো তো। এই যে দেখো একটা এক্সপিরিয়েন্স আছে, তাহলে আমার যে ওয়াইফ হবে তার তার সে তো টেনশন লেস থাকবে, আমার হাজবেন্ড এত কিছু জানে, উফ, দেখো ভালো হবে না তার জন্য? হয়তো বা, কিসের হয়তো বলতে পারবো না, বলতে পারবো না, হয়তো বা, কেন বলতে পারবো না? সে আমাকে নিয়ে কমপ্লিটলি প্লিজ থাকবে, আমি জানি কিভাবে মেয়েদের ঠান্ডা করতে হয়, কিভাবে মেয়েদের রাগাতে হয়, কিভাবে মেয়েদের করতে হয়, বুঝছো? তুমি তো উত্তরটা দিলা না, তোমার ইচ্ছা করে না আমাকে কিস করতে? কখনোই না, আমি তো দেখি, আমি তো দেখি তোমার চোখটা অন্য কথা বলে, তোমার চোখ আমার ঠোঁটের দিকে তাকায় থাকে মাঝে মাঝে, এই দৃষ্টি আমি চিনি, মেয়ে তো বলতে চাবা না, বাট আমি তো মনের কথা কিছু কিছু বুঝি, বোরকা পরে থাকো দেখে পুরোপুরি বুঝি না, আর মোটা একটা চশমা পরে থাকো চোখের সামনে যেন একটু বাধা আসে, দেখলাম না হলে আর ভালো বুঝতাম, আমার ইচ্ছা, আমার মন বললে তোমার একটা মনে একটা মনের কোনায় একটা ইচ্ছা আছে, ইস, না আমি ঠোঁটে একটা কিস করতে পারতাম, কখনোই না। হ্যাঁ, তবে আমার কিন্তু একটা ইচ্ছা আছে, কি আমার ইচ্ছে ইচ্ছা আছে, কাকে? তোমাকে, তোমার ঠোঁট গুলো অনেক সুন্দর, না কিস করছো কখনো কাউকে? কি মনে হয়? মনে হয় না, করছি নাহলে করিনি, মনে হয় কি আবার, কিছু মনে হয় না, অবশ্যই এটা তো জানতে হবে আগে, তারপরে না উত্তর তো দিব, মনে হওয়ার কিছু নাই, আজকালকার অনেক ভদ্র ভদ্র লাগে মেয়েরা, যারা আগে থেকে অনেক এক্সপার্ট জানে, আবার অনেকগুলো আছে শয়তান শয়তান লাগে, এগুলো গাধা কিছুই জানে না, বলে লাভ নেই, আজকালকার যুগের মেয়েদের কোনো গ্যারান্টি নেই, ওয়ারেন্টিও নাই, গ্যারান্টি তো পরে ওয়ারেন্টিও কেউ দেয় না, ওয়ারেন্টিও, হ্যাঁ তা ঠিক, সো সেটাই বললাম, না না না, বুঝছো না, সে বললাম হলে বলবা, আই ডোন্ট মাইন্ড, হতেই পারে, আধুনিক যুগ, বয়স তো কম হয় নাই, বয়স তো তোমার আমার থেকে 2 বছরের বেশি, কে বলছো তোমার? অর্থাৎ মানে 1-1.5 বছর আর কি, ওই 2 বছরই তো, 1 বছর বেশি হলে তো 2 বছর, জি না জি না, আপু মানুষ বুঝো না, কিস করতেই পারো নাই, তাই তুমি জানো আমার ছোটরা, মেয়েরা অনেক, মেয়েরা সাধারণত অনেক পছন্দ করে, তোমার পছন্দ নেই কি করে? আমার ছোটটা মেয়েদের অনেক পছন্দ, তোমার পছন্দ না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ভালো লাগে না দেখতে? হ্যাঁ, আগে আরো লাল টকটকা ছিল, বুঝছো, এখন কমে গেছে, যত্ন নিলে তো, কেন এটাও জানি, কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন এটাই হবে, আরে অঙ্কগুলো দেখছো, উফ, বুঝো না এগুলা, না বেবি, তুমি আগে মনে অঙ্ক করো নাই না? আমি আগে পড়াশোনা করিনি, তুমি কেন আমার লাইফে আগে আসলা না? এখন কি করবো, আগের গুলাই দেখবা, এখন রাখি শালির একটা গালি দিতেছি, দাঁড়া রাখি রে বলুন, তোরা কল দিতে, তারপরে আমি তোমার সাথে কথা বলবো, দাঁড়াও, ঠিক আছে, কেন কেন কনফারেন্সে তাহলে বেশিক্ষণ কথা বলতে পারবো না, না 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 না, আর কথা বলতে পারবো না, এই তো এইটা মানে শেষ করতে হবে, বুঝছো? তোমার আম্মু গেছে? হুম, যাই নাই না,
অ্যারাউন্ড বুঝছি চারপাশে ঘুরতেছে না? আচ্ছা কোন চ্যাপ্টার থেকে শুরু করবে সেটা বলো শুনি। ডিভিডেন্ড পলিসি, রিস্ক এন্ড রিটার্ন। আমি ডিভিডেন্ড এই 4 নম্বর চ্যাপ্টার থেকে। হ্যাঁ জানো এটা কি কঠিন অনেক? কঠিন না, সবই সোজা। তবুও রাখি ও রাখি কিস রাখির নাম তুই তো পারতো। হ্যাঁ মিস কল দিচ্ছে। ও তাই কথা বলো। আচ্ছা তাহলে রাখি না তো কি করবা? একটা কিস দিয়ে রাখো। কি করবো? একটা গুড নাইট কিস দিব না? হাই হাই বেবি, একটা গুডনেস কিস আমি শুনলামই না, একটা গুডনেস কিস দাও। দিলাম তো। নো নো এভাবে দিতে হয় না, দিতে হয় এভাবে, এভাবে দিতে হয়। ও আমি তোমাকে কিন্তু দিইনি, আমি দেখা হয়ে গেছে। ওকে ফুলে তো ভালো, কিসটা কিন্তু তোমার লেফট লেফট শিখে দিয়েছি। সময় ব্যাপার আছে বুঝছেন, এখানে একটা রোমান্টিক সিনে আছি, কিসের মুডে আছি, এই সময় ডিস্টার্ব করলে হয়? সেটাই তো। তারপর কি বলবো, আমি শিখাই দিতে হবে, এগুলো আমার শিখাই দিতে হবে। আজকে চোখ টিপ গুলা ভালোই দিছে। আজকে কি গুলো চোখ টিপ? চোখ মাইরেছ ভালো লাগছে। ওই তো মোটামুটি তিনটা চোখ টিপ দিছে আমাকে। এক দুইটা আরো 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 আর খেয়াল করিনি হয়তো, আমি তিনটেই দেখছি, দুইটা ডান চোখে একটা বাম চোখে। ভালোই তো, আর কি পারো? শেষ দিতে পারো? না না এটা হয় না, এই অঙ্কটা পারি না। ওফ এই চ্যাপ্টারে এই অঙ্কটা পারো না? না ওই দুটো অঙ্কই পারতো, বুঝছো? সব অঙ্কই পারতে হবে নিয়ম আছে নাকি? হ্যাঁ তা তো অবশ্যই। তবে এখন শিখে নেবো, সমস্যা নাই, পরীক্ষা তো। তবে তোমাকে শুনো শুনো পাখি, তোমাকে কিন্তু পরীক্ষা পাস করতে হলে আরো অনেক কিছু জানতে হবে, বড় এক্সাম সামনে, বুঝলে? সমস্যা নাই, এগুলো সব শিখে নিব। তো বড় এক্সামের আগে আবার ছোট ছোট কিছু মডেল টেস্ট থাকে না, ওই মডেল টেস্ট গুলো আমরা সিনেমা হলে কমপ্লিট করে নেব। সিনেমা হল, ধানমন্ডি লেক, চিপা চুপাই কে কমপ্লিট করে নেব। আর ফাইনাল পরীক্ষা তো হবে কোথায়? কোথায় আবার? যে যার যার জায়গাতে, যে যেখানে পরীক্ষা দেয়। এক্সাম কোথায় দাও? ইডেনে? এক্সাম হলটা ইডেনে ভাল লাগবে না, না ইডেনে ভাল লাগবে না, অন্য কোথাও। তাই তোমার বাসায় না আমার বাসায় এক্সাম ফাইনাল এক্সামটা? ইউ ওকে ভেরি গুড। ফাইনাল এক্সামের কিন্তু প্রিপারেশন ভালো নিতে হবে, ফেল মারলে চলবে না। ওকে ওকে নট ইফ অফ কোর্স সি, ঠিক আছে? সি বাবা সি সি মানে ও নট ইফ সি সি। আরে বাবা আমার নামের অক্ষর কি পি না? এই পিটা বুঝবে ওখানে, বুঝতে পারছো? জ্বালা বুঝে না। এফ এর জায়গায় পি? হ্যাঁ এফ আর পি মানে কি? পাস আছে না পাস, পি এটা বলে। আর একটু তো ফেল, এটাই তো বুঝতেছি, বুঝো নাই? ও আমি অন্য কিছু বুঝে বসে আছি। তাও তো সমস্যা, অন্য কিছু বুঝতে তো হবে না, অঙ্ক যেটা সেটাই বুঝতে হবে না? আমি তো অনেক অঙ্ক চড়াই, অনেক ক্লাসের অঙ্ক করাই, তুমি ঢুকি অনেক কিছু, কিন্তু তুমি কোন অঙ্কের কোন চ্যাপ্টার কোন অঙ্কের কথা বলতে বুঝতে পারিনি। সরি তাহলে এবার থেকে চ্যাপ্টার বলে দেব, ঠিক আছে? তাহলে বুঝতে পারো।
অনেক 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 সমস্যা। আর কি আমার এখন ইচ্ছা করতেছে কি জানো, কি তোমাকে জড়ায় ধরে সে থাকে আর কিছু? হ্যাঁ না না আর কিছু না, আপাতত এতটুকুই। ঠিক আছে ফাইলামো করলাম জানি, আমি কিন্তু একটা কথা সিরিয়াসলি বলিনি, তোমার মোট সিরিয়াস হইও না। না 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 সিরিয়াস হলেই কিন্তু ঝামেলায় পড়বা। বুঝছো লাইফে কখনো সিরিয়াস হবো না, সিরিয়াস হলে কিছু পাওয়া যায় না। আচ্ছা এই যে সার্জি সলিউশন দিবে না, আসলে দিছে না বুঝছো, এটা তো মিমো কিন্তু রাখিকে জানাইছে বুঝছো, বুঝছো কথাটা? হ্যালো হ্যাঁ হ্যাঁ, তারপরে রাখি বলে মানে শিওর হওয়ার জন্য আবার কাকে ফোন দিছে কি জানি, তারপর আমি যখন ফোন দিলাম তখন শিওর হলো, তারপরে রওনা দিচ্ছে বুঝছো। তোমার আম্মু পাশে? ওই তো বললাম একটু আগে, ওইটাই তোমাকে নজরদারির মধ্যে রাখছে? না 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 ওয়ার্ক। ও বুঝতে পারছি। বুঝলাম, শালা কথা বলেও মজা নেই। আমি কত সুন্দর আমার রুমে খাটের মধ্যে শুয়ে লাইট অফ করে কথা বলতেছি। ঠিক আছে 14 তারিখ হট হয়ে সেজে আসবা, না বেশি হট হয়েও না, তাহলে আবার বুঝে ফেলাইব। বোরকাই পরো বা একটু বোরকার নিচে একটু ভালো জামা পরো, বোরকারটা খুলে রেখো। হ্যাঁ বোরকা খোলা যায় আজকালকার মেয়েরা, ওই সিনেমা হলে যখন ঢুকবা জানি 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 ঢোকার আগে ওয়াশরুমে গিয়ে বোরকা খুলে ফেলবা, খুলে টুলে আমার সাথে বসবা, মজা টাজা করবো, তারপরে আবার যাওয়ার সময় আবার বোরকা পরে ফেলবা, শেষ। ভালো না? আর ব্যাগে করে লিপ গ্লস টস নিয়ে আসবা, ঠিক আছে? যখন ইয়াতে যাবা লিপ গ্লস পরে ওয়াশরুমে গেলে লিপ গ্লস টিপ গ্লস লাগায় তারপরে এসো। তবে জানো না তো কিছু, এই জন্য শিখাই দিচ্ছি, বুঝেছ? তাই মনে হয় যে আমি এগুলো জানি না। জানো কিন্তু কখন কোন কিভাবে করতে হয় এগুলো জানো না, ইউজটা জানো না। এটাও জানি ঠিক আছে, পড়ি না তার মাঝে টানা তো জানি না। দেখো জানলে দেখো কেন খামা খামার মুখ খরচা করতে হয়, সব জানে দেখাতে হয় না ঠিক আছে। তাহলে তো এই জানা কোনো লাভ নেই, যে জানা কেউ দেখলোই না সে জ্ঞান নিয়ে তো কোনো লাভ নেই। কাউকে ওইটাও একটা কথা আছে, ওইটাও আছে কথা বুঝছো। হ্যাঁ আমি যে যেমন আমি অনেক কিছু জানি, আমি বললি আমি জানি, তো কারো যদি দরকার হয় নেবে নলেজ নেবে। আমি যদি জেনে আমি চুপ করে বসে থাকি তাহলে তো কোনো লাভ নেই। তুমি তাহলে রাখি ফোন দাও, ঠিক আছে আমি রাখি। ওকে বেবি গুড নাইট, টাটা গুড নাইট, কিস আছে দিলাম না, বাই মেসেজ দিয়ে দিবা কিন্তু।